আচ্ছা দর্শক ভাই ভালো আছেন আপনাদের মাঝে আবার একটি গেম প্লেয়ারে হাজির হলাম আমি এসে আপনাদের সাথে আলট্রা গেমিং সো আজকের মিশন হচ্ছে আজকে খুঁজবো আমি শুকনা খানকে যে শুকনা খান আমার মারার সুপারি নিয়েছিল আর খুঁজবো সেই কোষাইকে যে কোষাই আমাকে মারার জন্য ধাওয়া করেছিল এবং সে আমার সব টাকা পয়সাগুলো লুট করে নিয়ে গেছিল তো ফার্স্ট টাইমে আমি যাব উকিলের কাছে এই উকিলই একমাত্র আমাকে সন্ধান দিতে পারবে যে শুকনা খান কই থাকবে শুকনা খানকে পাইলে আমি সবাইরে পাইতে পারি শুকনা খানকে পাওয়ার পরেই আমি পাব মেইন আসামি সেটা হচ্ছে আপনারা জানেন হয়তো কসাইকে যে কসাইয়ের কাছে একটা ফোন আছে গোপন ফোন সে ফোনটা আমার খুবই প্রয়োজন সো আমি দেখি চেম্বারে যাই উকিলের চেম্বারে উকিল কি বলে একটু শুনে দেখি ও মনে হয় বাইরে ভালোই সময় কেটেছে তোমার কারণ আমি এখানে বসে বসে দুশ্চিন্তায় পাগল হচ্ছিলাম কি মনে হচ্ছে তোমার এখন অনেক আসামি এই শহরে জেলখানা বাইরে আছে আমাদের এদের নেতা হতে হবে ওকে দাঁড়াও 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 ও পেয়েছি শোনো একজন বর্ডনের নাম বলছি কিছু ক্যাসেট কোম্পানি তার কথা মতো চলে তার নাম শুকনা খান এই লোকটার হাত অনেক লম্বা ভাই সিটির কোন চিপায় কোন তোর চাষে লুকিয়ে আছে তার সব মাথায় থাকে কারণ হলো সে নিজেও একসময় মানুষের বাসায় বাসায় চুরি করত সে মালিবু ক্লাবেই থাকে যাচ্ছি ওর সাথে দেখা করতে খোদা হাফেজ সো ভিউয়ার্স দেখতে পেলেন উকিল কি বলল উকিলও খুব হুমকির মুখে আছে উকিলকে মারার হুমকি দিয়েছে তার থেকে টাকা চেয়েছে 10 লাখ টাকা চেয়েছে 10 লাখ টাকা না পেলে তাকে মেরে দিবে সো সেম কাহিনী আমার সাথে হয়েছিল আমি তখন সব খারাপ কাজ ছেড়ে দিয়েছিলাম কিন্তু তারা আমাকে ভালো হতে দেয়নি সো আমি আবারও সেই পথের পথিক হয়ে গেছি মাঝপথে আপনাদের সাথে দেখা হবে সেই কালা জাহাঙ্গীরের সাথে যে জাহাঙ্গীরের ভাইটারে মেরে দিয়েছিল সেই কসাই জাহাঙ্গীর একই পথের পথিক কালা জাহাঙ্গীর সো এই রাউন্ডে দেখা হবে জাহাঙ্গীরের সাথে এবং আমাদের টার্গেট শুকনা খানকে খোঁজে শুকনা খান অবশ্যই ডিস্কোতে পাওয়া যাবে আমাদের টপিকটা দিয়ে দিয়েছে গোপন টিপসটা যে আমরা শুকনা খানকে পাবো ডিস্কোতে ডিস্কোতে সে অবশ্যই একটা বাজে একটা মানুষ অবশ্যই সে ডিস্কোতে পাওয়া যাবে সো আমরা ডিস্কোর পথে ডিস্কোর উদ্দেশ্যে রওনা দিলাম ডিস্কোর পথে তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এরা আমাদের হচ্ছে ভাইসির অকান সিটির মাধ্যমে ডিস্কো সামনে আমাদের ডিস্কো এই ডিস্কোতে আমরা মিলবে শুকনা খানকে শুকনা খানকে আমরা ফার্স্টে মারবো না শুকনা খানকে একটা সুযোগ দিব শুকনা খানের থেকে সত্য কথা বের করার জন্য তো দেখুন শুকনা খান কি বলে হেই তুমি কই থেকে আসলা পাখি এর আগে তো তোমার কোনোদিন দেখি নাই আমি একজন মানুষকে খুঁজছি শুকনা খান আমার নাম শুকনা খান এই পাখি তোমার যখন যা লাগে আমারে খালি কইবা দেখবা আমি বাতাসের আগে উপস্থিত হয়ে গেছি খালি তুমি আমার একটু সময় দিবা এখান থেকে সরো মে ওই 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 তুমি শুকনা খান আমি রোজেনবার্গের বন্ধু রোজেনবার্গ রোজেনবার্গ ও আবুলের কথা কইতেছো তুমি হাসাইলা ওই উকিলটা তো পারে নির্দোষ মানুষের বাঁচাইতে ওই এক গ্লাস মাল দে তাড়াতাড়ি তোমার সমস্যাটা কি আমার কথা শোনো আমি অনেক টাকা পয়সা হারিয়েছি বিশ্বাস করো আমি কিছু জানি না তোমাকে বলতেই হবে আরে খারাপ মিয়া এমন করো কে এই শহরে এক বাবুর্চি আছে যা দেখো গা ভূতের গলি দিয়ে খাড়াই রয়েছে ও খুন খরবির কাম করে ওরে মাইরা ওর কাছ থেকে মোবাইলটা কাইরা লইও যাও যাইয়া ওরে এখন ধরো গা আমি যাব এবং আমি তোমাকেও দেখে নিব হ্যালোর পুতে এনে আইছে মস্তানি করতে এ আমার কলর ধরে এই তোরা না বলে মাল দিতে আরে মাইয়াটা গেল কই তো ভিউয়ার্স দেখতে পেলেন শুকনা খান তার সত্য কথাটা বের করে দিল কোষাইকে কই পাওয়া যাবে সো আমরা কোষাইকে মানে খুঁজে পাওয়া যায় না আমাদের একটা গাড়ির প্রয়োজন আর এক গাড়িটাও দিল না গাড়িটাও আমার দেখে আজকাল ভয় পায় না তো দেখি সামনে এই একটা গাড়ি পাইছি এই গাড়িটা প্রয়োজন এই গাড়িটাই লইলাম যা কিছু মনে করিস না তোর গাড়িটা চিন্তাই করলাম তাহলে পুলিশের কাছে যে কমপ্লেন কর পুলিশকে ঘুষ দিয়ে রাখি আমি টপ টের রাজত্ব করতে আসছি সো নো প্রবলেম কোষায় কই পাওয়া যায় কোষায় দরকার কোষায়ের কাছে ফোন আছে এই ফোন থেকে সব কন্ট্যাক্ট বের করতে পারলেই কাজ পরের রাউন্ডে আপনাদের দেখাবো ডিআইজি ডিআইজি তো কালা জাহাঙ্গীর ধরে নিয়ে যাবে তার রক্ষা করার দায়িত্ব হওয়া উচিত উজবুক তোরে চাইজ করতেছি
যাক তুই তাইলে উন্দুরে চাও না বাঘের চাও ইগারে বালা করি চেসি দাও সিমাদি হি ডিটেল আর করি দাও তোমাকেও কিছু দেব না কি হায় হায় হেতে কয় কি আই তো তোমার দলে আছি ভাই তাই কি জন্য তোমারে এক করে আর মরা ভাইয়ের মতো লাগে দেখতে তুই আর আই তো একই হতের হতি বুঝজনি যাওয়ার হয়ে গেছে এখান থেকে চলে যাও এই এই ও আরে মিয়া একা একা সব কাম করি আরে বাস দিবানি আই তো একটাই হত দেই এই শহরে আমরা দুইজন হইলাম একই হতের হতি আঙ্গো একজন আরেকজনের দেখন লাগবো আমি নিজেকেই নিজে দেখতে পারি আগে শিহুর রইল ই গেল মিয়া আনলো গে আসো সবের দেখতে পাচ্ছেন কালা জাহাঙ্গীর আমার একটা গান দিয়ে গেল কালা জাহাঙ্গীর সাথে দেখা তারে মারলাম অনেক কষ্ট ফোনটা জেনে আমাকে ধাওয়া করছে আজকে অবশ্যই মারতে হবে নাহলে আমাকে কুপিয়ে ভর্তা বানাই দিবে সব শেষ ক্লিয়ার তিনটা অবশ্যই একটা কেস হয়েছে দেখেন আমার নামে এখন তো পুলিশ আমার সামনে ধাওয়া করবে সো সেই সুযোগটাই দিব না এখন কালা জাহাঙ্গীরের সাথে আমাদের অবশ্যই আমার গান নেই আমার কাছে এই শহরে বেঁচে থাকতে হলে অবশ্যই একটা গানের প্রয়োজন জাহাঙ্গীর আমাকে একটা ভালো উপদেশ দিয়েছে আমি এখন গান গাইতে যাচ্ছি গানের আমার খুবই দরকার তো দেখি কালা জাহাঙ্গীর আমারে কই লয়ে যায় গানটা কেনার জন্য আমার অবশ্যই ভালো একটা গানের প্রয়োজন কালা জাহাঙ্গীর যেহেতু বললো আমাকে পেয়ে তার ভালোই হয়েছে এই শহরে রাজত্ব করতে পারবে আমারও কিন্তু ভালো হয়েছে সহকারী হিসেবে একটা পার্টনার পাওয়া আর কালা জাহাঙ্গীর অনেক ভালো তো আপনাদের দ্বিতীয় রাউন্ডে দেখাবো কালা জাহাঙ্গীরকে আপনাদের তো পরিচয় করে দিয়েছিলাম যে ডিআইজিকে সে ডিআইজি কালা জাহাঙ্গীরকে অবশ্যই ধরে নিয়ে যায় তাকে ধলা এখানেই বেঁধে রাখে আমার নেক্সট রাউন্ডের পর্ব হচ্ছে কালা জাহাঙ্গীরকে বাঁচানো কালা জাহাঙ্গীরকে না মরতে দেওয়া কালা জাহাঙ্গীরকে নিয়ে ডিআইজিকে শেষ করাই আমার হচ্ছে নেক্সট টার্গেট তো এখানে দেখতে পাচ্ছেন কালা জাহাঙ্গীর বসে আছে গাড়িতে আমি আসলাম হচ্ছে গান শপে গান কেনার জন্য আমার অবশ্যই একটা রাইফেল দরকার ভালো গান না হলে অবশ্যই কি বলবো সবার হাতে গান এইখানে যত চোর ছেচে যত কিছু আছে ভাই সিটির জগতে সবার কাছেই কিন্তু গান সবার গানের প্রয়োজন দেখতে পাচ্ছেন আমি একটা গান নিয়ে নিলাম করে করে AK-47x94 যাকে বলে ছবি গানটা হাতে রাখলাম আজকের মতো এই ম্যাচটা ধরতে গেলে এই রাউন্ড আমার শেষ আমার মিশন সাকসেসফুল হয়েছে আমি সেকেন্ড রাউন্ডে আপনাদের সাথে দেখা করছি সো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ